কাবলাল জুমা আমাদের আমরা শত বছর ধরে দেখে হাজার বছর ধরে দেখে আসছি যে ইমাম সাহেব জুমার দিন প্রথমে একটা বাংলা খোদবা দেন এরপর বলেন যে যারা চার চারাগাত কাবলাল সুনত নামাজ পড়েননি তারা এখন সুনত সালাত আদায় করেন এরপরে আজান দিয়ে আরবিতে খোদবা শুরু হয় তো সম্প্রতি একটা বিতর্ক এসছে যে আমাদের একজন প্রসিদ্ধ আলেম বলেছেন যে কাবলাল জুমা বলতে কিছু নেই এরকম সুনত সালাত নেই আমার সাথে নফল সালাদ পড়লে পড়তে পারেন কেউ তাই হয়তো মসজিদে পড়তে পারেন তিনি সেটা বলেছেন এবং আপনার কাছে আমার জানা বিষয়ে জুমার সালাদ ফরজ সালাতের পূর্বে কোনো সলাদ আছে কিনা যেটা আমাদের সাথে কাবলা জুমা বলা হয় এর কোনো শরীর ভিত্তি আছে কিনা হ্যাঁ এবং কোরআন সুনকে আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর যুগোপযোগী এবং এই মুহূর্তে আমাদের সমাজের মানুষ যা জানতে চাচ্ছে এরকম একটু প্রশ্ন করার জন্য দেখুন আল্লাহ সুবাহন তালা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে তখনই নিয়েছেন যখন তিনি এই দিনকে পরিপূর্ণ করেছেন বরং নবী জিয়া সাল্লামের তীর পূর্বেই আড়াই তিন মাস পূর্বে যখন তিনি বিদায় হাজে আরাফায় অবস্থান করছিলেন তখন আল্লাহ সুবাহন তালা এই আয়াত নাজির করলেন আলিয়াউমা আকমালতুল আকুম দিন আকুম দিনকে পরিপূর্ণ করে দিয়েছি নবী সাল্লাম যেটুকুন পরিপূর্ণ করে গিয়েছেন হ্যাঁ মৌলিক দিন সেটি নিশ্চয় এর মধ্যে আপনি কোনো ফরজ বাড়াবেন ওয়াজিব বাড়াবেন সুন্নতে মোয়াক্কাদা বাড়াবেন এ ধরনের বাড়ানোর কোনো সুযোগ নেই যোগ বিয়োগের কোনো সুযোগ নেই যোগ বিয়োগের কোনো সুযোগ নেই দেখি আমরা একটু যাই না নবী জি সাল্লা সাল্লাম জামানায় জমাটা কীরকম ছিল জি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকল আমলগুলো কিভাবে হাসতেন কিভাবে হাঁটতেন কিভাবে কথা বলতেন টেন তিনি কত দূরে যেতেন কোন কোন জায়গায় তিনি বসেছিলেন এই সমস্ত কিছু সহ কয়টা দাড়ি পেকেছিল সব তথ্য কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটি এটি আপনারা জানেন বুখারি বুখারিতে একটি ইমাম বুখারী একটি অধ্যায় তৈরি করেছেন অধ্যায়টির নাম হলো বাব আলাত জুমআতি ওয়া বাদাহা। জুমার আগের সলাদ এবং জুমার পরের সলাদ এটি অধ্যায়টা তৈরি করেছে আমি না অধ্যায়টা তৈরি করে অধীনে তিনি হাদিস নিয়ে এসছেন আচ্ছা আমরা ধীরে ধীরে বেশ কয়েকটি হাদিস এবং সাহবা এখরামার আমল ওলামা কামের মাঝহাব পক্ষে বিপক্ষে দুই ধরনের যে বক্তব্য রয়েছে আমরা সবকটি কথাই তুলে ধরব এবং যখন আমরা আলোচনা করছি এখানে রকম পক্ষপাতিত্ব

নবীজীসাল্লাহিসাল্লামের জমানার থেকে আমি আসছি তারপরে হাদিস নিয়ে আসবো রসুল সালসাল্লামের জুমার সলাত কিরকম ছিল আজকের জুমার সলাত আমরা যেমন দেখতে পাচ্ছি নবীজি সল্লাহসাল্লামের জমানায় আহ হুবহ ওই রকম ছিল না জি নবীজিস আলাইসাল্লামের জমানায় জুমার আগে একটি আজান দেওয়া হতো এখন কিন্তু আমাদের পাঁচ শক্ত সলাতে পাঁচটা আজান হয় আর জুমার সলাতে আজান হয় কয়টা দুইটা হয় দুইটা আজান হয় জি এটা নবী জিস্লাহালামের জমানায় দুটো আজান ছিল না আবু বখর জমানায় ছিল না উমর এই আজানটি চালু করেছেন জিস্লামের জমানায় ছিল এই কথাটা কেন বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এই জন্য যে নবী সাল্লাম তার আদাত অনুযায়ী তিনি কখনোই মসজিদে সন্ন্যত পড়তেন না কখনোই না পরেও না সুন্নত তিনি ঘরে পড়তেন তাহাজ পড়তেন ফজর অক্ত ঢুকে গেলে দুই রেগাত সুন্নত পরে একটু রেস্ট নিতেন জামাতের সময় হতো বেলার দিলতান থেকে ডাক দিতেন আসতেন ফরজ ফরসলাতে দাঁড়িয়ে যেতেন জি জহুরের সুন্নত তিনি ঘরে পরে আসতেন তিনি মানে এনকারেজ করেছেন আমাদেরকে সুন্নার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো ঘর ঘর নবীজি সেটি করতেন জমার পরেও নবীজি এটি করতেন তা নবীজি সাল্লাহাম এই এই হাদিসটি বিভিন্ন জায়গায় রয়েছে নবীজি সাল্লাম জমায় আসার আগে ঘর থেকে দুই রেখা চলাত পরে আসতেন জি নবীজির আমলের কথা বলছি পরে আসতেন পরে এসে তিনি মসজিদে ঢুকে ডাইরেক্ট তিনি মেম্বারে উঠে যেতেন সরাসরি দিতেন সরাসরি মেম্বারে উঠে যেতেন এর আগ পর্যন্ত কোনো আজান হয় নাই নবীজি মেম্বারে উঠে এরকম বসতেন এইবার বেলাল রাজি আল্লাহ আজান দিতেন বেলা রাজিউল্লা তালু আজান দেওয়ার পরে সকল মাঝহবের সকল লোকজন একমত বেলা আজানের সাথেই নবীলাম খুদ্ শুরু করতেন যেমনটি আমাদের সমাজে হয় আজান দেওয়ার পরে কিন্তু এরকম করেন না যে অপেক্ষা করি আপনারা আরো কিছু নামাজ পড়েন তারপর এরকম কিন্তু করেন না সাথে সাথে যখন ইমাম সাহেব মেম্বারে বসেন আজান দেওয়া হয় আজানের সাথে সাথেই কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যেতেন আচ্ছা এখন যে জমার আগের সুন্নতের কথা যেটা আমরা আলোচনা করছি তো এটি নবী জ্লাহালামের আমল থেকে যদি দেখি তাহলে নাই একদম কত কোনো কিতাবে নেই নবী জিয়া সাল্লামের আমল থেকে যদি দেখি নবী জিয়া সাল্লাম জুমার আগে কাবলাল জুমা সুন্না নামে তিনি কোনো সলাদ পড়েছেন মসজিদে এসে মসজিদে এসে এটি কোনো হাদিস গ্রন্থে নেই আচ্ছা এটি নেই আচ্ছা আসি এবার আমাদের হাদিসে যা আছে ইমাম বুখারির যে কথাটা বললাম তিনি একটু অধ্যায় তৈরি করেছেন বাব আর সলাত কবলাল জুমাতি ও জুমার আগে এবং পরের সলাতের অধ্যায় এইখানে তিনি এই অধ্যায়টি তৈরি করে তিনি তো একেবারে মানে উৎকৃষ্ট মানের সহি হাদিস ছাড়া এখানে আনবেন আনবেন না তিনি যে হাদিসটি নিয়ে আসছেন সেখানে তিনি নবীজি জ্লাহি সাল্লাম জোহরের আগে দুই রাখাত সলাত পড়তেন জোহরের পরে দুই রাখাত ছোলাদ পড়তেন এবং এগুলো বাসায় পড়তেন তিনি এগুলো মাগরিবের পরে দুই রাখাত পড়তেন এগুলো বলেছেন এরপরে বলেছেন যে আর জমার দিনে তিনি বাড়িতে ফিরা ছাড়া দুই রাখাত নামাজ পড়তেন না বাড়িতে ফিরেই তিনি দুই রাখাত নামাজ পড়তেন আচ্ছা তাহলে নবীজি জি সাল্লাহ সাল্লামের আমল এবং বুখারির বর্ণনা এই দুটো কিন্তু এক এক মিল হয়েছে এখন যদি আমরা বলি নবীজি জি সাল্লি সাল্লাম জুমার আগে সুন্নত মোয়াক্কাদা কারণ একটা জিনিসকে যদি মোয়াক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ বেশি তাকিদ তাহলে সেটি নবীজির আমল লাগবে অথবা নবীজির বক্তব্য লাগবে কোনো সাহাবির আমল এটি নিশোক তার জন্য হতে পারে সেটি দিয়ে নফল সাব্যস্ত হতে পারে যদিও সাহাবায় কারাম নবীজিকে দেখেছেন এবং নফলের ক্ষেত্রে তো নবীজি সাল্লাহ মূলনীতি দিয়েছেন আলমোত আমির নাফসিহি যিনি নফল করবেন তিনি তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে আপনি আপনি দুই রাঘাত পড়তে পারেন আমি চার আঘাত পড়লাম আরেকজন ছয় রাঘাত পড়বে আরেকজন দশ রাঘাত পড়বে এখানে কিন্তু বাইন্ডিংস দেওয়ার কিছু নেই ভেরিয়েশনটা থাকবে নবী নবীজি সাল্লাহ আলি তার ব্যক্তিগত আমলের কথা আমরা বললাম এবং তার থেকে সূত্রে বর্ণিত যে হাদিস সেটি আমরা বললাম এখন প্রশ্ন হলো যে নবী জিয়া সালাম আজান দুটো ছিল না একটা ছিল একটাই ছিল এখন যদি এমন হয় যে নবীজি জি সাল্লাহ সাল্লাম মসজিদে আসার আগে আজানের আগে যারা উপস্থিত ছিলেন তারা সলাৎ পড়েছেন যেমন নামাজ পড়তেন আব্দুল্লাহ চার রাগাত নামাজ পড়তেন এটি তাদের ব্যক্তিগত আমল ছিল জি হুম এই নামাজটা তারা পড়তেন জি আব্দুল্লাবিন ইবনে ইবনে রাজ্জ হাম্বালি তিনি আব্দুল্লাহ একটা আমল তুলে ধরেছেন যে জুমার আগে তিনি বারো রাগাত নামাজ পড়তেন আচ্ছা আব্দুল্লাহ নমাজ সৌদুর রদাহন হুজ্জুমার আগে চার রা নামাজ পড়তেন এই এই যে এই যে আমার আমলগুলো এইগুলো যদি সহি হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে ইমাম বুখারি যে হাদিসটি নিয়ে এসছেন হ্যাঁ সেখানে সালমান ফার্সি রদুল্লাহ হাদিসটি বর্ণিত তিনি বলছেন কোনো ব্যক্তি যদি বাড়িতে গোসল করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে সুগন্ধি মাখে এরপরে মসজিদে আসে মসজিদে এসে দুইজনের মাঝখানে কোনো পার্থক্য করলো না সুম্মা মা কতিবালাহু সোম্মা ইয়নসিট এরপরে তার পক্ষে যেতটুকু সম্ভব সে সেই সলাদটা পড়ল কেউ দুই রাখাত কারণ নবী ইসলাম মূলনীতি দিয়েছেন তো ইতা দাকালা আহাদ ও কুমল মসজিদ ফলাই জিলিসান না হাত তাইসালা কাতাইন কেউ মসজিদে ঢুকলে সে যেন দুই রাখাত সলাদ না পরে না বসে না বসে এটি তো কেউ দুই রেখাত পড়তেন কেউ চার রাখাত পড়তেন কেউ ছয় রাখাত কেউ আট রাখাত কেউ টাকা এরকম পড়তেন যেই সলা সাহাবে আজানের আগে পড়তেন আপনি বলেন আজানের আগে যেটা পড়া হয় সেটি কি আপনি ওই সলাতের অংশ ধরবেন তারপরে নবী জিয়া সলাতুল আউ হাইনা তার যখন উঠের বাচ্চাগুলো গরম হয়ে যেত তখন তিনি সলাৎ আদায় করতেন সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলেনি এই মুহূর্তে তিনি চারাঘাত সলাত পড়তেন অনেকে ছয় রাঘাত পড়তেন তো এই সলাদগুলো জোহরের আজানের আগে যেটি পড়া হয়েছে এগুলোকে জোহরের সন্না সি অথবা নফল বলেন হ্যাঁ তো মানে আজান হতো একটা এবং এটি সর্বজন সকল মানুষ জানে এটি একটি আজান হতো এবং নবী জিয়া সাল্লাম এমন নয় যে ঢুকে বলতেন এই তোমরা নামাজ পড়ো এটা নবীজি জীবনে দিন বলেননি একদম শতসিদ্ধ এখন কেউ এটি যদি না নেয় সেটা আলাদা বিষয় সেই জন্য তার সাথে আমার কোনো পাওয়ার প্রয়োগও নেই জোর জবরদস্তি নেই নবীজুর খুদ্ উঠে যেতেন বেলার দিলা আজান দিতেন আর তিনি খুদ্ দাঁড়িয়ে যেতেন এখন যদি কেউ বলে যে না এই আজানের পরে সাহাবাইকার নামাজ পড়তেন তাহলে তো এটা আরো বড় গর্বিত কথা হবে কারণ নবীজু খুদ্া দিচ্ছেন ক্ষুদা শোনা আজিব এমত অবস্থায় নবীজুর খুদ্া শোনা বন্ধ করে সকল সাহাবাইকার দাঁড়াতেন আপনি বিশ্বের কোথাও দেখেছেন এই চিত্র কোথাও নেই এই চিত্র নেই তাহলে নবী আজানের পরে তখন সালাত ছিল না আর আজানের আগে যেটি পড়া সাহাবাইকারে থাকেন সেটি তো আর না ইমাম বোখারি হাদিস সালমান ফার্সি বর্ণিত হাদিস মোসান্নাফা ইবনু সাইবা মোসান্নাফা ইবন আবদুল রাজাক বিভিন্ন হাদিস গ্রন্থে যে হাদিসগুলো সাহাবাইকার আমল আব্দুল মাস্ত চারাগাত পড়তেন ইমাম আউজায় চার রাখাতের কথা বলেছেন এইগুলি দিয়ে যারা গবেষণা করেছেন সমস্ত হাদিসগুলি মিলে তারা বলেছেন জুমার আগে নির্ধারিত চলাত নাই অনির্ধারিত যে যত অনির্ধারিত হ্যাঁ আপনি দুইরে ঘাত পড়বেন আপনাকে বাধা দর কিচ্ছু নেই একটাই মুসলিমের হাদিস দিয়ে সাব্যস্ত এটা নির্দিষ্ট আচ্ছা মুসলিমের হাদিস মানে সোহী হাদিস জি নবীজী সালো সাল্লাম খোদবা দিচ্ছিলেন এমন সময় একজন ঢুকলেন তার নাম ছিল সোলাইকাল ঘাতফানি জি এর শেষে যেহেতু নবীজি ক্ষুদ্ব দিচ্ছেন এবং সে জানে যে ক্ষুদবার সময় নামাজ পড়া যাবে না যে এই জন্য সে এসে বসে গেছে হুম নবী জন বন্ধ করলেন এরপর বললেন কৌমিয়াসলাইক দাঁড়াও তুমি কি আসার আগে নামাজ পড়ে আসছো হ্যাঁ বলেছে না বলেছে তাহলে সল্লেরা কাতেহীন হিমা তাহলে দুই রাখাত নামাজ পড়ে নাও তবে দুই যেহেতু খুদ্া চলছে লম্বা করো না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে দুই রাখাত সলাত আদায় করে নাও তো ওলামা এখরম বলেছেন যে যদি ইমাম সাহেবের আগে যারা আসবেন খতিফ সাহেবের আগে তারা সলাৎ পড়বেন দুই রাখাত চার আঘাত ছয় রাখাত আট দশ বারো যেহেতু শুরু হয়ে যাওয়ার পরে কেউ যদি আসে তাহলে তিনি মাত্র দুই রেখাত পরবেন এখন আর চার রাখা তিনি পড়বেন না আমাদের যে সিস্টেমটা আমরা খোদ্বার আগে যে এখন আলোচনাটা করি নবীজ সাল্লামের যেমন এটা ছিল না নবীজি নিষেধ করেছেন নাহানবীসাল্লাহ আলী তাহার লোকে জুমা আমাদের সমাজে এটি হচ্ছে কোনোভাবেই কি বন্ধ করতে পেরেছে আমরা পারছি না এটা হয়েছে এটি হচ্ছে নবীজি নবীজিয়ালামের জীবনে কোনো দিন আসালাম তারা মরাজত করেন নাই আমাদের সমাজে আমাদের সমাজে হচ্ছে এবং এইটার জুরই আপনি বেশি দেখবেন অতএব বুহারের হাদিস নবীজির আমল থেকে যেটি সাব্যস্ত সেটা নবীজি জি সাল্লি সাল্লাম জমার আগে চার রাখাত ছয় রাখাত দশ রাখাত আট রাখাত ছলাত পড়েননি এবং নবী জি সালাম মসজিদে আসার পরে সাহাবাহরাম আর কোনো নামাজ পড়েননি ব্যতিক্রম ওইটাই যে নাকি নবী খুদ্বা সাহবা কেন সবাই চলে আসতেন নবীজির আগে সবাই আগেভাগে চলে আসতেন সবাই চলে আসতেন এমন না যে আমাদের দেশে খতিব সাহেবই আগে আসবেন অল্প কিছু মানুষ তার আগে আসে বাকিরা পরে আসে এরকম না সবাই আগেই চলে আসতেন নবীজি খোঁজবার জন্য পরে আসতেন দুই চারজন যদি পরে আসতেন তাহলে তাদের জন্য গাইডলাইন দিয়েছেন দুই রাখা অতএব ওলামা এরামের বিভিন্ন রকম মতামত আছে এবং যারা এখানে একতলাপ করেছেন তারা প্রত্যেকে বিজ্ঞ আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান তারা রাখেন এখানে ওলামা এখরামের অনেকেই বলেছেন জমার আগে চার রাখা শূন্যত মোহাক্কাদা আছে বাকিরা বলেছেন যে চার রাখা শূন্য তো নাই নফল নামাজ আছে অতএব আমরা যেটি বলতে চাই সেটা হলো যে আপনি সুন্নাত মুয়াক্কাদা বলেন অথবা নফল নামাজ পড়েন এবং সেটি তো অবশ্যই ভাবshape খুতবার আগে জি অতএব আমরা যেন মসজিদে জুমার দিন প্রতিযোগিতা আগেই চলে আসি যারা সবার আগে আসবে তারা যেন উট কুরবানি পেশ করে এই হাদিসটা আছে জি দেখে নেন এরপরে আচ্ছা কতরূপ হবে মা কুতিবালাহো তার জন্য যতরূপই সহজ জি অতএব এটি সুন্নাত মুয়াক্কাদা বলেন অথবা নফল বলেন এটি কাছাকাছি এটি নিয়ে লাগা লাগের কোনো প্রয়োজন নেই তবে আর দলিলের ভিত্তিতে যদি বলি মানে ব্যক্তিগত ওলামায়ক আমার তো মতামত আছেন এক একজন মাঝহাবি মতামত আছে আমরা সেই না গিয়ে যদি দলিলের ভিত্তিতে বলি দলিলের ভিত্তিতে তাহলে যেটি সাব্যস্ত হয় সেটা নবীজি সাল্লাহ সাল্লাম জমার আগে চার রাখাত শূন্যতে মোয়াক্কাতে পড়েন পড়েননি না আমাদের সমাজে তো ফিক্সড করে দেওয়া হয়েছে যে চার রাখাত কাবলাল জুমা পড়তে হয় নাম নামকরণ করা হয়েছে কাবলাল জুমা ফিক্সড আমরা কিন্তু ওটা জানি না সাধারণ মানুষ কিন্তু চার রাখাত